আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রাবাস খালি করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি, যেই কমিটিকে 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাজনৈতিক আধিপত্য নিয়ে অশান্ত হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। শুক্রবার রাতে ছাত্রাবাসে কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয় দুজন। শনিবার সকালে দুই পক্ষকে অধ্যক্ষের রুমে ডাকা হলে সেখানেই এক পক্ষ হামলা চালায় আরেক পক্ষের উপর। এতে গুরুতর আহত হয় আকিব নামে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়ানো দুটি পক্ষের মধ্যে একটি শিক্ষক ও মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল ও অপরটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিনের অনুসারী। যারা হামলাকারী সন্ত্রাসী বাহিনী, চাঁদাবাজ বাহিনী, তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেবেন। যারা মানে আহত হয়েছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দায়ভার আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে বহন করতে হবে। সংঘর্ষের ঘটনায় একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ ও ছাত্রাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। হল ভ্যাকেন্ট করছি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা। আমরা তদন্ত কমিটি করেছি এবং এটার তদন্ত কমিটি রিপোর্টের পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও ছাত্রাবাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দুইটা গ্রুপের মধ্যে সেখানে উত্তেজনা দেখা যায়, দুইটা গ্রুপের এখানে উত্তেজনা আছে। আমরা পর্যাপ্ত সংখ্যক অফিসার ফোর্স এখানে মোতায়েন করেছি এবং আমরা অ্যালার্ট আছি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। জাকারিয়া দস্তগীর, স্বাগত আপনাকে ডিবিসির নির্বাচিত সংবাদে। যে বিষয়টি জানতে চাইব, ছাত্রলীগের দুই কর্মী এবং তারা চট্টগ্রাম আধিপত্য মানে রাজনৈতিক আধিপত্য নিয়ে সংঘর্ষ, দুই গ্রুপ এবং বলা হচ্ছে দুই নেতার অনুসারী, নেতা দুজনের নামও শুনলেন, এটি আসলে কতটা মানে কিভাবে সম্ভব এবং নেতার অনুসারী কেন আসলে ছাত্রলীগ কর্মীরা হবে, আর যদি হয়েও থাকে সেটিকে কেন্দ্র করে কেন এত বড় ঘটনা ঘটলো, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনাও আছে? এর পেছনে অবশ্যই এর আগেও ঘটনা হয়েছে, ওখানে ছাত্ররা আক্রান্ত হয়েছে। আচ্ছা, সেটি ছাত্রছাত্রীরা একাডেমিক প্রশাসনকেও জানিয়ে আসছে। ছাত্রলীগের মিথ্যা পরিচয় ব্যবহার করে এর আগেও যারা ইন্টার্ন কমপ্লিট করে অনেকে বের হয়েও ছাত্রলীগের মিথ্যা পরিচয় ব্যবহার করেছে এবং ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলেছে মেডিকেলে তারাই আক্রান্ত হয়েছে। গতকাল রাত 12টায় যারা আহত হয়েছিল তারা প্রিন্সিপালকে সেটি জানিয়েছে। জানানোর পর আজ সকালে উনি মিটিং কল করেছে, ওনার অফিসে যাওয়ার প্রাক্কালে আবারও তারা নির্মমভাবে হামলার শিকার হয়েছে। সিসিটিভি ফুটেজগুলো আছে। এর আগেও আমরাও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ থেকে বিবৃতি দিয়ে জানিয়েছি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ অনুমোদিত কোনো কমিটি চট্টগ্রাম মেডিকেলে কিন্তু নেই এবং একটি ছাত্র সংসদের কমিটি ছিল, সেটিও 19-20 মেয়াদকালে শেষ হয়েছে। তাহলে যারা ইন্টার্ন কমপ্লিট করে চলে গিয়েছে তারা যদি বাইরে থেকে বহিরাগতদেরকে এনে কেন বারবার এর আগেও শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তারা কারা, তাদেরকে চিহ্নিত করা উচিত এবং সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করে যারা এভাবে নির্দয়ভাবে ছাত্রদের উপর হামলা করছে তারা কি এজেন্ডা বাস্তবায়ন করছে। ছাত্ররা ওখানে নানান অনিয়ম নিয়ে কথা বলেছে, ছাত্র সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডে যাতে লিপ্ত না হয় তার প্রতিবাদ জানিয়ে আসছে। যারা আক্রান্ত হচ্ছে তারা তার আগেও জানিয়েছে। তাহলে আমি দাবি রাখবো এবং এর দায়ভার কিন্তু আজকে যে নির্মমভাবে ছাত্ররা আক্রান্ত হয়েছে, মুমূর্ষ অবস্থায় চিকিৎসারত রয়েছে, প্রিন্সিপাল অবশ্যই একাডেমিক প্রশাসনের দায়িত্ব নিতে হবে, ছাত্রদের নিরাপত্তা দানে তারা ব্যর্থ হয়েছে। জাকারিয়া দস্তগীর, প্রশ্ন ওঠে তাহলে এই যে আপনি বলছেন যে বহিরাগত যাদের ইন্টার্ন শেষ হয়ে গেছে তারা বহিরাগতদের এনে এই হামলা চালিয়েছে, এর আগেও এরকম ঘটনা ঘটেছে যেটা আপনি বলছেন, কেন্দ্র কি বলছে? আপনারা মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্র নেতাদেরকে জানিয়েছেন এই বিষয়টি? অবশ্যই আমরা এই বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদকে জানিয়েছি এবং তারা অনতি বিলম্বে যাতে এই ধর যারা মিথ্যা পরিচয় যাতে ব্যবহার করে কেউ কোনো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে সেজন্য তারা একটা প্রক্রিয়া করছে। অতি শীঘ্রই চট্টগ্রাম মেডিকেল কলেজে একটি কমিটি আসবে, কিন্তু কোনো অনুমোদিত কোনো কমিটি না থাকা সত্ত্বেও যারা মিথ্যা পরিচয় ব্যবহার করে
অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাদের হাতে কিন্তু আক্রান্ত হচ্ছে। কারা নিয়ে আসছে বহিরাগতদেরকে, কারা ছাত্রদের উপর আঘাত করছে, ওই মেডিকেলের অভ্যন্তরে বাহিরে গেটে অনেকগুলো ক্যামেরা আছে। প্রশাসনের প্রতি আমরা দাবি জানিয়েছি ওগুলো যথাযথভাবে তদন্ত করে ওদেরকে শাস্তির আওতায় যেন নিয়ে আসা হয়। জি, জাকারিয়া দস্তগীর, আরেকটু পরিষ্কার করবেন কি, মানে আপনি তো বলছেন যে সিসিটিভির ফুটেজ দেখে আপনি বলছেন এই গ্রুপ এর আগেও হামলা চালিয়েছে, তার মানে আপনাদের কাছে অন্তত পরিষ্কার এরা কারা, একটু ধারণা দিবেন কি এরা কারা, মানে কারা আক্রমণ করছে, কারা আক্রান্ত হচ্ছে? দেখুন, এখন যারা ওখানে ছাত্ররা অধ্যয়নরত আছে তারা কেউই কিন্তু ছাত্রলীগের, যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ অনুমোদিত কোনো কমিটি ওই ইউনিটে দেওয়া হয়নি, তারা মিথ্যা পরিচয় ব্যবহার করছে না। ইতিমধ্যে কোথাও তাদের ছাত্রলীগের কোনো পদ পদবি বলতে বিলুপ্ত কমিটি, ছাত্রলীগের যে কমিটি সেটি বিলুপ্ত কমিটি কমিটি আচ্ছা, তারা কি ওখানে ছাত্রলীগের অনুমোদিত কমিটি ছিল না? আচ্ছা, ছাত্র সংসদের একটি কমিটি ছিল, সেটির মেয়াদ শেষ হয়েছে 19-20 সালে। এখন ছাত্র সংসদের কমিটি নেই, তো ওখানে বলছে নেতার অনুসারী হোক অথবা যেই হোক, ওখানে যারা ছাত্রলীগের মিথ্যা পরিচয় ব্যবহার করে আগেও ছাত্রদের উপর হামলা করছে, তারা আসলে সংগঠনে সাংগঠনিক দায়িত্ব যারা থাকে, সাংগঠনিক ভাবে যারা দায়িত্ব পালন করে, তারা কিন্তু কখনোই এভাবে ছাত্রদের উপর আঘাত করতে পারে না। জাকারিয়া দস্তগীর একটু বলবেন কিনা, ছাত্রলীগের পরিচয় ব্যবহার করছে বলছেন তারা ছাত্র সংসদের এবং সেটিও মেয়াদ উত্তীর্ণ, ছাত্রদের উপরই আবার তারা আক্রমণ করছে? ছাত্রদের উপরে যারা আক্রমণ করেছে সেটি একটি ভিডিও আপনারাও পেয়েছেন, একটি ভিডিও আমরা দেখেছি, ওখান থেকে এটি প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে যথাযথভাবে, যারা যারা নিয়ে আসছে বাইরে থেকে অথবা যারা অধ্যয়নরত এখন নেই কিন্তু এসে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হবে। জি, একেবারে পরিষ্কার, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরাও নিশ্চয়ই চাইবো প্রশাসন এই বিষয়ে খুব দ্রুত একটি সিদ্ধান্ত নিবে এবং খুব দ্রুত এই ঘটনার একটি বিচার আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়া দস্তগীর আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।